আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো কারক। গত ক্লাসে আমরা কর্তৃকারক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারক, আমরা কর্তৃকারক সম্পর্কে বলেছিলাম যে কর্তা যে কাজটা করে সেটি হলো কর্তৃকারক, আর কর্ম হচ্ছে কর্তা যে কাজটা করবে, অর্থাৎ কর্তা যে কাজটা করবে সেটা হচ্ছে কর্মকারক। যেমন ছেলেরা ফুটবল খেলে, তো ছেলেরা কি কাজ করে? ছেলেরা ফুটবল খেলে, যেমন আমরা বলতে পারি যে ছেলেরা ফুটবল খেলে। এখানে ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি কাজ করে? ফুটবল খেলে। তাহলে আমাদের এই সংজ্ঞা হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। তাহলে হচ্ছে এখানে কর্তা হচ্ছে ছেলেরা, এটা কর্তৃকারক। আর কর্তা যাকে আশ্রয় করে, মানে ফুটবল খেলাকে আশ্রয় করে সে ক্রিয়া সম্পন্ন করছে, এই কারণে আমরা বলবো হচ্ছে ফুটবল খেলা এটা হচ্ছে কর্মকারক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসব যে আমাদের কর্মকারকের প্রকারভেদে। আমরা জানি যে কর্ম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গৌণ কর্ম আর আরেকটি হচ্ছে মুখ্য কর্ম। এখানে বাবা আমাকে একটি ল্যাপটপ দিয়েছে, তা আমরা সাধারণত কি দিয়েছে, আমরা এখানে কি বা কাকে, হ্যাঁ, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা যদি অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। যেমন বাবা আমাকে কি দিয়েছেন? বাবা আমাকে একটা ল্যাপটপ দিয়েছেন, তাহলে আমরা অ্যান্সার পাওয়া গেছে। বাবা কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তাহলে আমরা দুটি অ্যান্সার পেয়ে গেছি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। যেমন তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখব যে ব্যক্তিবাচক যে শব্দটা আছে সেটি হবে গৌণ আর ল্যাপটপটা হবে মুখ্য। দেখো, তোমাকে যদি বলা হয় যে বাবা তোমাকে একটা ল্যাপটপ দিয়েছে, তাহলে তোমার এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা সবচেয়ে আকর্ষিত? সেটা হলো ল্যাপটপ। সেই কারণে আমরা বলবো বস্তুবাচক যে শব্দটা সেটা হবে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক যেটা রয়েছেন সেটা হচ্ছে গৌণ কর্ম। এখন চলে আসো আমরা কর্মকারকে বিভক্তির ব্যবহার। কর্মকারকে বিভক্তির ব্যবহার হচ্ছে, যেমন প্রথমা ডাক্তার ডাকো। এখানে ডাক্তারের সাথে কোনো বিভক্তি নেই, সেজন্য এটি হলো প্রথমা, মানে অর্থাৎ প্রথম বিভক্তি, কর্মকারকের প্রথমা। আর এরপর আমরা চলে আসো তাকে বলো। এখানে আমরা কাকে বলো, তাকে বলো, তাহলে সেটা আমরা পেয়ে গেছি কর্মকারক। আর যেহেতু কে আছে সে কারণে এটা আমরা বলবো দ্বিতীয়। আর আমার দেখা, তোমার দেখা পেলাম না, তাহলে এখানে তোমার হবে কার দেখা পেলাম না, কি দেখা পেলাম না বা কাকে দেখা পেলাম না, তোমার। সে কারণে এটা হবে ষষ্ঠী আর এটা হবে কর্মকারক। তাহলে আমরা বলবো হচ্ছে তোমার দেখা পেলাম না, এটা হলো কর্মকারকে ষষ্ঠী। আর এরপরে চলে আসো আমরা জিজ্ঞাসিবে জনে জনে। এখানে কাকে জিজ্ঞেস করবে? জনে জনে। তাহলে আমরা কাকে জনে জনে জিজ্ঞেস করবে, তো সেটা আমরা পেয়ে গেছি যে জিজ্ঞেস করবে জনে জনে, তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, সেই কারণে এটি হবে কর্মকারক। আর যেহেতু আমরা একার আছে, জনে একার, আর একার হচ্ছে সপ্তমী বিভক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা তাহলে এই কর্মকারক থেকে আমরা বুঝতে পারলাম যে কর্তা যে কাজটা করবে সেটাই হচ্ছে কর্মকারক। কর্তার কাজটাই হচ্ছে কি? কর্মকারক। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।